একটা জাল, বিকেলের পরন্ত সূর্যের আলোয় ছবিটা তোলা, এবং এই জালের সাথে একটা পরিবারের জীবন জড়িত, তারা মাছ ধরে, এই জীবিকা নির্বাহ করে, এবং সময়টা গড়িয়ে যায়, আবার নতুন দিনে তারা জীবন শুরু করে, মানে একটা সময় পার করে আরেকটা সময়ের সাথে লিঙ্ক আছে। এই জন্য আমি ছবিটার নাম দিয়েছি সময়ের ছাকনি। না করছে এগুলি আমার তুলতে খুব ভালো লাগে। মূলত এই ছবিটা আমি তুলেছি চাষার শহীদ মিনার থেকে নাগর জেলায়। সেখানে একজন পাগল লোক, যে লোকটিকে দেখা যাচ্ছে ছবিতে, এটা হচ্ছে পাগল লোক, উনি ওনার মাথায় কোনো সেন্স নেই, সো উনি ঝাড়ু দিচ্ছেন। এখন যেহেতু ওনার ভিতরে মানে একটা মানুষের ভিতরে যে স্বাভাবিক যে সেন্সগুলো নেই, তারপর ওই সেন্স থেকে বেরিয়ে উনি ঝাড়ু দিচ্ছেন। এখন এখানে বিষয় হচ্ছে, আমরা সাধারণত যেসব মানুষ রয়েছে, হ্যাঁ, স্বাভাবিক মানুষ রয়েছে, আমরা কিন্তু বাংলাদেশকে নোংরা করছি, পরিষ্কার করছি না, হ্যাঁ, কিন্তু একটা পাগল লোক সেই সেন্সটা রাখে, জিনিসটা পরিষ্কার রাখতে হয়, অপরিচ্ছন্নতা আমাদের মানে দেশের জন্য কাম্য নয়, সেটাই পাগল লোকটা বুঝতে পারছে। সো ওই জায়গা থেকেই মানে এই সাবজেক্টটা আমার খুব ভালো লাগছে, তাই এই ছবিটা আমি তুলেছি। কার্যক্রমের মেইন ফোকাসই হচ্ছে যে যারা ক্যামেরার পিছনে থেকে একটা সুন্দর একটি গল্পকে সবার সামনে তুলে ধরে, সেই মানুষগুলোকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই, তাদের গল্প এবং তাদের যে ক্লিক এবং তারা কীভাবে একটা ছবি কী সুন্দর করে সম্পাদিত করে, সেই গল্পগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সবাই যাতে আরও আগ্রহী হয় নতুন নতুন ছবি তোলার জন্য, এর জন্য আসলে সায়েন্সগ্রাফি কাজ করে থাকে।